আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আবার এসেছি মেসার্স মিম রেফ্রিজারেশন সীতাকুণ্ড ভাটিয়ারি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই দোকানে যে সকল ফ্রিজ আছে অথবা ওয়াশিং মেশিন আছে, ছোটো বড় অনেক ধরনের ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। দাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা আপনাদেরকে দেখাই কী কী জিনিসপত্র এখানে আছে। আসো রানা, একটু আমাদেরকে দেখাও তো। এটা কি ছোটো ফ্রিজ? না, ছোটো ফ্রিজ, মিডিয়াম, সুন্দর একটি ফ্রিজ, বেডরুমের জন্য একদম একটা একুরেট একটা ফ্রিজ। এটা কি ডিপ আছে? এই জায়গাটা ডিপ, না এই জায়গাটা ডিপ। তারপরে এই হলো ফ্রিজের ভিতরের কন্ডিশন, আপনি ওয়াশ করলে আরও অনেক পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই হলো বডি, ওয়াইড না নাকি মিডিয়া? মিডিয়া, ও আচ্ছা, এমটা ছিঁড়ে ফেলছে, মিডিয়া। এখানে এই ধরনের আরও অনেক ফ্রিজ আছে। আচ্ছা, এই মিডিয়ার ফ্রিজের মোটামুটি দামটা কেমন? মোটামুটি দাম পড়বে 9000 টাকা। 9000 টাকা, 9000 টাকা আইসক্রিম প্রাইস। একটু দামাদামি করা যাবে, হালকা দামাদামি করা যাবে। 9000 টাকা চাচ্ছেন রান অ্যান্ড মিম এন্টারপ্রাইজ, মিম রেফ্রিজারেশন, সরি, মিম রেফ্রিজারেশন। আচ্ছা, আমাদেরকে এই আগুলো দেখো না, ছোটো ফ্রিজটা উপরেরটা, এটা তো একদম সুন্দর, না পরিষ্কার, একদম পরিষ্কার। এটা এটা কত লিটারের? 95 লিটার। তারপরে এটা উপরেরটা ডিপ রানা, উপরেরটা ডিপ, না উপরেরটা ডিপ, উপরেরটা ডিপ, এটা ডিপ। আচ্ছা, আর কেমন প্রাইস পড়বে এটা রানা, কেমন প্রাইস পড়বে? সেম 9000 টাকা। এটা কি 110 নাকি না 220? 220, 110 যেটা বলবা স্টেবল, এটা 110, কালোটা 110 না? ওইটা হচ্ছে আমরা করে দেবো, হ্যাঁ হ্যাঁ, মানে রিফ্রিজ, হ্যাঁ, কনভার্টার লাগাই দিবে, লাগাই দিবে। আচ্ছা ঠিক আছে রানা, আমরা এই বড় ফ্রিজগুলো একটু দেখি। এটা হলো এলজি না, ন্যাশনাল, জাপান না? 350 লিটার, আপনারা দেখবেন, কথা বলে নিবেন। ওকে, এটা সেনিওটা কত? ওরিজিনাল জাপানি। আচ্ছা, এটা টোটালটাই নর্মাল ফ্রিজ, নর্মাল ফ্রিজ। সুপ্রিয় দর্শক, এটা সবটাই নর্মাল ফ্রিজ, এখানে অনেকগুলা পোর্শন আছে। আচ্ছা, এটা কত লিটার জানো? 270 এরকম না? আচ্ছা, আর এটা প্রাইসটা কত? 30000 টাকা আইসক্রিম প্রাইস, আপনারা দামাদামি করবেন, বলে দিই, কারণ আমার দর্শক তো আমার দর্শক। আচ্ছা, ফ্রিজ আছে সানিও, সানিও ভালো, একবার ফ্রিজ জাপানি, এটা জাপানি না, এটা মিডিয়াম ফ্রিজ। আচ্ছা, মিডিয়াম ফ্রিজ না, ফ্রিজটা আছে 75 লিটার, ডিপ আছে সেটা উপরেরটা। আচ্ছা, এটা 75 লিটার, এটা কত প্রাইসটা? 8000 টাকা, 8000 টাকা। এখানে আমরা এখন আরও অনেক ধরনের ফ্রিজ দেখব। আচ্ছা না, এটা একটু দেখি, হ্যাঁ, ওইটাই দিক থেকে, ও সরি 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 সরি, ব্যথা পেছনে। আচ্ছা আচ্ছা, সরি ভাই, এলজি, এলজি, এটা অনেক বড় ফ্রিজ, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এটা অনেক বড় একটা ফ্রিজ, এটা হলো ডিপ, উপরেটা ডিপ না, উপরেটা ডিপ, 85 লিটার ডিপ, আর নিচে হলো 229 লিটার, 239 লিটার নিচে নর্মাল। অনেক সুন্দর একটা ফ্রিজ, ভিতরের কন্ডিশন অনেক চমৎকার, অনেক ভালো একটি ফ্রিজ। এলজি না, এটা ইনভার্টার, ইনভার্টার আছে না, মানে হ্যাঁ বিদ্যুৎ, ইনভার্টার, ইনভার্টার, বিদ্যুৎ সাশ্রয়ী। এটা কত পরে প্রাইসটা না? 20000 টাকা আইসক্রিম প্রাইস, 20000 টাকা। ওকে, আচ্ছা আমরা এটা দেখি, এই ফ্রিজটা দেখবো একটু, এটা গ্লাসের, হ্যাঁ, আইসক্রিম বা মিষ্টি টিষ্টি বা খাবার রাখতে পারবেন, হ্যাঁ, 230 লিটার, সরি, ডিপ, ডিপ ফ্রিজ এটা, হ্যাঁ, 230 লিটার না, আর ভিতরে কন্ডিশন অনেক চমৎকার, ভালো। কত রানা এটার দামটা? 25000 টাকা। ওকে, 25000 টাকা। এরপর একটা ইনোভেক্স, অনেক ভালো না, ভিতরের বডি তো অনেক চমৎকার, না তালাই বডি না, অনেক সুন্দর একটা বডি, ইনোভেক্স না, 400 লিটার, 220 ভোল্টেজ। কত প্রাইস পড়ে এটার? 35000। আচ্ছা, 35000 টাকা। তারপরে আমরা দেখবো এটা না, ওয়াশিং মেশিন না, ডাইও, সুপ্রিয় দর্শক, ডাইও 11 কেজি, এটা একটু আনফ্রেশ আছে, ওয়াশ করলে অনেক ওয়াশ করবে, হ্যাঁ, কারণ মালটা এটা এটা কি ইয়া হবে, কাপড় শুকাবে, 80% ড্রাই হবে না, 80% ড্রাই হবে, ড্রাই হবে। আচ্ছা, কত এটা প্রাইসটা?
19000 taka আপনার আস্কিং প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন সুযোগ আছে আপনাদের আচ্ছা এটা দাইও না ওকে এটা কি বেশি দিন ইউজ হইছে কিন্তু জিনিসটা ভালো আর ভালো হ্যাঁ এটা হচ্ছে আপনার 10 কেজি দাইও কত এর দামটা 15000 টাকা ওকে তারপরে হচ্ছে সিঙ্গাপুরে ইনোট্রিক 6 কেজি ওয়াশিং মেশিন 6 কেজি জি ওয়াশিং মেশিন হ্যাঁ মোটামুটি ফ্রেশ এটা ভিতরের কন্ডিশন ভালো ভালো কেমন পড়বে দামটা 15000 টাকা এটা কি এটা হচ্ছে 8 কেজি 8 কেজি ইমারফ্লেক্স 8 কেজি ইমারফ্লেক্স কোরিয়ান কোরিয়ান না ইমারফ্লেক্স কোরিয়ান কত 15 কেজি না 8 কেজি সরি 8 কেজি কত দামটা এটা 18000 টাকা 18000 টাকা আচ্ছা আমরা ছোট ফ্রিজটা একটু দেখি ছোট একটা ফ্রিজ কিন্তু সুন্দর একটা ফ্রিজ ছোট একটা ডিপ এই অংশটি ডিপ তারপরে বাকিটা নরমাল ফ্রিজ এটা কত লিটার জানো লিটার কেমন দাম এটা এটা দাম পড়বে আপনার 7500 টাকা 7500 টাকা ওকে এখানে আরো অনেক ছোট ছোট বড় অনেক ধরনের ফ্রিজ আছে এখানে ছোট ফ্রিজ আছে এই ধরনের ফ্রিজ আছে এখানে অনেক ফ্রিজ আছে মিডিয়ামের মধ্যে কিছু কম প্রাইজের মাল আছে এটা মিডিয়ামের মধ্যে না কম প্রাইজের অরিজিনাল আছে ফ্রিজগুলো আচ্ছা আমাদের ফ্রিজ আছে এটা সেম 13টা ফ্রিজ আছে ভিতর তো পরিষ্কার না একদম ফ্রেশ একদম ফ্রেশ ভিতর ফ্রেশ এগুলা একটু ওয়াশ করলে আরো ফ্রেশ হবে আরো ফ্রেশ হবে না উপরটা ডিপ একদম অরিজিনাল কোনো কাজ করে ওকে কেমন প্রাইস পড়বে দেখো আমরা আছি মিস্টার মিম রেফ্রিজারেশন একটি দোকান এখানে অনেক ধরনের ছোট বড় অনেক ধরনের ফ্রিজ আছে আপনি আসেন এসে বলেন আপনি ছোট বড় অনেক ধরনের ফ্রিজ আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলি সেম না এগুলি একটু একটা দেখি মিডিয়া না গোল্ড স্টার এখানে ছোট ছোট ফ্রিজ আছে অনেক অনেকগুলো গোল্ড স্টার কোম্পানির এগুলি কত এটা পড়বে 8500 টাকা চাচ্ছেন ওনারা আপনারা কথা বলতে পারবেন এখানে অনেকগুলো একই কোম্পানির অনেকগুলো ফ্রিজ আছে গোল্ড স্টার হ্যাঁ এখানে অনেকগুলো 5টা ফ্রিজ আছে একই রকম আমরা আছি মেসার্স মিম রেফ্রিজারেশন আপনারা যারা আসতে চান তারা আসবেন এখানে অনেক ধরনের ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে ওদের অনেক ধরনের স্টক আছে কারণ ওনারা সব কিছু এখানে রাখতে পারেন না আপনারা যারা আসবেন আপনারা নিতে পারবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন সংযুক্ত থাকবেন সেই প্রত্যাশা রইল আপনাদের কাছে আচ্ছা আর রানা আর একটা বিষয় কি যারা এখান থেকে কোনো কিছু নেয় তাদের যে প্যাকিংটা মানে একটা কভার দেওয়া হয় বা একটা প্যাকিং করা হয় এই প্যাকিংটা যেহেতু ফ্রিজ দিবা অথবা একটা ওয়াশিং মেশিন দিবা এটা যাতে প্যাকেটটা ভালো হয় ধরো একটা হ্যাঁ কারণ অনেকে ভালোভাবে প্যাকেট করে দেয় না তখন দেখা গেল যে কি যে কুরিয়ার সার্ভিসেরা যেমন তেমন ফালাই ঢেলে সেটা দাগ টাক ফালাই দেয় এটা একটু খেয়াল রাখবা হ্যাঁ আর দাম কম রাখার চেষ্টা করবা কারণ একটা কাস্টমার একদিনের জন্য না চিন্তা করবা যে আমার কাছ থেকে একদিন একটা জিনিস নিলে সে আরও 10টা জিনিস নিতে পারে আমার কাছ থেকে অথবা তারও সিলায় অন্য কেউ নিতে পারে সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন সংযুক্ত থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য এটা না ছোট মিনি ফ্রিজ পরিষ্কার একটি ছোট মিনি ফ্রিজ এখান থেকে এই পর্যন্ত ছোট্ট একটি ফ্রিজ ছোট্ট একটি ডিপ আছে এখানে ছোট্ট একটি ডিপ আপনার হয়তো 3-4 কেজি মাংস নিবে বা 3 কেজির মতো মাংস নিবে আর বাকিটা হলো নর্মাল ফ্রিজ কত এটার দামটা 5000 টাকা এখানে আরও আছে এরকম ছোট আরও অনেক ফ্রিজ আছে হ্যাঁ ওকে আমরা এই ভিডিওটি শেষ করছি আমরা নিচে ওনাদের আরেকটি ভিডিও করার চেষ্টা করবো একটি ইন্ডাস্ট্রিয়াল কিছু জিনিসপত্র আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম